আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো পাউরুটি, ডিম আর নুডলস দিয়ে মজার একটা টিফিন অথবা চায়ের সাথে ঝাল নাস্তার রেসিপি। তো খুব কম সময়ে এটা কিভাবে করি আজকে সেটাই দেখাবো। তো প্রথমে আমি পানি বসিয়ে দিয়েছি। পানিটা সিদ্ধ হওয়ার পরে আমি একটা নুডলসের প্যাকেট এভাবে ছেড়ে দিচ্ছি, আর দিয়ে দিব মশলাটা। দিয়ে এখানে আমি আর কিচ্ছু দিব না, জাস্ট নুডলসটাকে এটাকে 2 মিনিটের মতো রান্না করে নিব। তো প্রায় 2-3 মিনিট পরে আমার নুডলসটা হয়ে গিয়েছে। এখন আমি নুডলসটা নামিয়ে ফেলবো, একদম সফট হয়ে গিয়েছে নুডলসটা, এখন এটা আমি নামিয়ে ফেলবো। তো এখন আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর এখানে 2 পিস পাউরুটি আমি এরকম ছোট ছোট করে কেটে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ডিম। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটার মতো, পেঁয়াজ, কাঁচামরিচ স্বাদ মতো, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া সাদা, আর এটা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি একটা এরকম চিজ কিউব। দিয়ে আমি এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিব। তো আমি এখন এটাকে এরকম চপে শেপ দিয়ে দিব, এরকম এরকম করে। তো এখন আমি এটা ভাজার জন্য চলে আসছি। তো প্রথমে আমি একটা প্যান বসিয়ে চুলাটা অন করে দিচ্ছি, এরপরে আমি এটাকে একদম ডুবো তেলে ভাজবো না, তেলটা আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। তো অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত। তো তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি যে চপগুলা করে রেখেছিলাম আমি ওগুলো দিয়ে দিচ্ছি এখন। তো এটাকে একদম মিডিয়াম হিটে রেখে আমি একদম মুচমুচে করে ভেজে নিব। একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি এখন এভাবে এগুলাকে সবগুলাকে অপর পাশটা এভাবে উল্টিয়ে দিব। তো এখন নুডলসের পাতড়া গুলা হয়ে গিয়েছে, একদম লালচে সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি এখন এগুলা উঠিয়ে রাখবো একটা টিস্যু পেপারের উপরে, যাতে তেলটা উঠে টিস্যুতে লেগে যায়। তো এখন আমার পাকোড়াগুলো হয়ে গিয়েছে, আর এটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। চায়ের সাথে খেতেও খুব মজা, অথবা বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যায়, ঝটপট যখন ইচ্ছা তখন তৈরি করা যায়। তো এরকম সহজ সহজ রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।